ধরুন আপনি কোনো রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ সামনে দেখতে পেলেন বারাক ওবামা বা কিম জং উনকে, অথবা দেখলেন আপনার সামনে দিয়েই হেঁটে যাচ্ছে লিওনেল মেসি এবং সালহার মতো বড় তারকা প্লেয়াররা। কি অবাক হলেন? ভাবছেন স্বপ্ন দেখছেন? না, স্বপ্ন নয়, আসলে এই পৃথিবীতে একই রকম দেখতে পারা মানুষের অভাব নেই। কিন্তু যখন বিখ্যাত মানুষের সঙ্গে কারো চেহারা মিলে যায়, তখন বিষয়টা অনেকটাই কাকতলীয় এবং বেশ মজাদারও বটে। চলুন তাহলে বিশ্বের এমন কয়েকজন বিখ্যাত মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই যারা আদতে নকল। হাওয়ার্ড এক্স রাজনীতির একজন সমালোচক, থাকেন হংকংয়ে। আরেকজন আছেন মিনিয়ং কিম, যার আরেকটি নাম ড্রাগন কিম, থাকেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে। তাদের দুজনের মধ্যে একটা মিল আছে, বড় রকমের মিল, আর সেটা হলো তারা দুজনেই দেখতে অনেকটা উত্তর কোরীয় নেতা কিম জং উনের মতো। এই জিনিসটিকেই কাজে লাগিয়ে তারা গড়ে তুলেছেন নিজেদের এমন কিছু পেশা যা থেকে তারা প্রতিদিন গড়ে $10,000 বেশি আয় করছেন। এসব পেশার মধ্যে রয়েছে ভিডিও গেমসের জন্য অভিনয় করা, শপিং মলের উদ্বোধন এবং ধনকুবেরদের জন্মদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের মনোরঞ্জন করা। এই কাজগুলি তারা করে আসছেন প্রায় 6 বছর ধরে। কিম জং উন ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা করেন কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পকে বুড়ো হাবলা বলে রাখেন, তখনই আমার ফোন কল আসে আর আমি একটা কাজ পেয়ে যাই, বলেন হাওয়ার্ড। সবসময় একেবারে শেষ মুহূর্তে কাজটা আসে, মাত্র 24 ঘন্টার নোটিশে, এবং এটা যে কোনো কিছুই হতে পারে। মিনিয়ংয়ের এখন আলোচনা চলছে কেন্টাকি ফ্রাইড চিকেন ফাস্টফুড কোম্পানির সাথে তাদের নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করা নিয়ে। অন্যদিকে হাওয়ার্ড গিয়েছিলেন ম্যাকাওতে একটি অনুষ্ঠানে যোগ দিতে, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মতো দেখতে আরও দুজন উপস্থিত ছিলেন। বড় একটা মিসাইলের মতো দেখতে একটি কেক বানানো হয়েছিল অনুষ্ঠানের জন্য, আমরা তিনজনে মিলে ওই কেকটিকে কাটতে হয়েছে, বলেন তিনি। হুবহু ট্রাম্পের মতো চেহারার যিনি রয়েছেন তার নাম ডেনিস অ্যালান। কিমের অনুকরণ করে সাম্প্রতিক মাসগুলোতে আলোচিত হওয়া হংকং ভিত্তিক অনুকারক হাওয়ার্ড এক্স অর্থাৎ কিমের নকল এবং ট্রাম্পের ডুপ্লিকেট ডেনিস অ্যালান বিভিন্ন জায়গায় অংশ নিচ্ছেন এবং বিভিন্ন বৈঠকে মিলিত হচ্ছেন। তবে এই বিখ্যাত ব্যক্তিদের সাথে আপনি চাইলেই কিন্তু সেলফি তুলতে পারবেন না, এর জন্য আপনাকে পয়সা খরচ করতে হবে। অনেকে বলেন এই অনুকরণকারীদের সঙ্গে সত্যিকারের কিম ও ট্রাম্পের প্রায় 99% মিল রয়েছে। চীনারা দ্রুত বিভিন্ন জিনিসের নকল করার জন্য বিখ্যাত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারও নকল রয়েছে চীনে। বারাক ওবামার মতো দেখতে এসে চীনা ভদ্রলোক ওবামার অভিনয় করে প্রতি মাসে 1 লাখ করে কামিয়ে আসছিল। মার্কিন প্রেসিডেন্টের হুবহু চেহারার মতো চীনায় ব্যক্তির নাম জিয়াও জিগু। 30 বছর বয়সী ওই চীনা অভিনেতা চীনে বেশ খ্যাতি অর্জন করেছেন। প্রায় 1 দশক আগে চীনের সিচুয়ান প্রদেশ থেকে গুয়াংডংয়ে আসেন জিয়াও। পেট চালানোর তাগিদে নিরাপত্তা প্রহরীর কাজ করতে হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে বারাক ওবামা প্রেসিডেন্ট হলে তার ভাগ্যে পরিবর্তন শুরু হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের অম্লমধুর সম্পর্ক তার ক্যারিয়ারেও উত্থান পতন নিয়ে এসেছে। যখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা থাকত, তখন টিভি মিডিয়াতে তাকে নিতে নিরুৎসাহিত বোধ করত কর্তা ব্যক্তিরা। তবে বারাক ওবামা সাবেক হয়ে গেলেও চীনা ওবামার অভিনেতা হিসেবে ক্যারিয়ার চাঙ্গা রয়েছে, এবং তিনি ওবামার মতো অভিনয় করে প্রতি মাসে 1 লাখ ইউয়ান কামাচ্ছেন। বারাক ওবামা চলে গেলেও তিনি নিজের অভিনয় ক্যারিয়ারে থিতু হয়েছেন। এজন্য বেজিংয়ের একটি নাটকের স্কুলে পার্ট টাইম পড়াশোনাও করেছেন এই নকল ওবামা। উপরের ছবিতে যাকে দেখছেন তিনি বার্সেলোনা তারকা মেসি নন, বরং মেসির মতো দেখতে এক ইরানি তরুণ, তার নাম রেজা পরাস্তেস। শুধুমাত্র চেহারা দেখতে ফুটবলার মেসির মতো হওয়ায় রেজাকে পুলিশি হেফাজতে পর্যন্ত থাকতে হয়েছে। আর্জেন্টিনা ফরওয়ার্ড, যাকে অনেকে ফুটবলের জাদুকরও বলে থাকেন, সেই লিওনেল মেসির মতো দেখতে হওয়ায় ইরানের হামদেন শহরের অনেকেই এখন রেজা পরাস্তেসের সাথে ছবি তুলতে উদগ্রীব। লিওনেল মেসির মতো দেখতে 25 বছর বয়সী ছেলেটি তার চুলের কাট মেসির মতো নিয়েছেন এবং দাড়ি বড় করেছেন, যাতে তাকে দেখতে অবিকল ফুটবলার মেসির মতোই মনে হয়। মোহাম্মদ সালার পায়ের জাদুতেই 28 বছর পর বিশ্বকাপের টিকিট কেটেছিল মিশর। লিভারপুলের জার্সিতে আরও আলোকিত মিশরীয় ফরওয়ার্ড একের পর এক গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রতিপক্ষ ডিফেন্ডার এবং গোলরক্ষকদের হা করিয়ে দেওয়া সেই সালা অবশ্য নিজে চমকে গিয়েছিলেন, কেননা নিজের মতোই হুবহু আরেকজনকে দেখলে যে কারোর চোখে ছানা বড়া হবে। দেশে ফিরে অবিকল তারই মতো একজনকে দেখে তার চক্ষু চড়ক গাছ। সালহার মতোই অবিকল দেখতে ওই ব্যক্তির নাম আহমেদ বাহা। সালহার গ্রাম নাগরগেতেই তার বসবাস। বাহার দৈহিক
গঠন, দাড়ি, চুল বা চেহারা সব কিছুই যেন হুবহু সালার মতো। খুব ভালো করে খুঁটিয়ে না দেখলে যে কেউ ভেবে বসতে পারে ইনিই সালা। বাহাকে দেখে সালহাও অবাক, তার মতে যেন কোনো আয়নার সামনে দাঁড়িয়ে আছেন সালা। 2016 সালে এ দুজনের সাক্ষাৎ হয়েছিল, তখন রোমার হয়ে খেলতেন সালা। সেই সাক্ষাৎ নিয়ে বাহার ভাষ্য আমাকে দেখেই চমকে গিয়েছিল, তার কাছে মনে হয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু আমি নই, সে আমার মতো দেখতে, কারণ আমি তার চেয়ে বয়সে বড়। তবে নকল হওয়ার দরুন এইসব ব্যক্তিদের বিভিন্ন বিড়ম্বনার শিকারও হতে হয়েছে। তাদের জনপ্রিয়তা আর সারা বিশ্বের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা।